নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি খুবই সুস্বাদু নিরামিষ দই পটল রেসিপি। এই দই পটল খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর নিরামিষ দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দই পটল বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম পটলকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলগুলোকে সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। দই পটলের জন্য একটা মশলা রেডি করে নেবো, যার জন্য 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা 5-6টা কাজু আর 1 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4-5 টেবিল স্পুন পরিমাণ টক দই। আবারও সবকিছুকে কয়েক সেকেন্ডের জন্য হালকা পেস্ট করে নেব। এদিকে রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পটলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর পটলের দুই দিক আমি চেরা লাগিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে লবণ মশলা সব কিছু ভালোভাবে প্রবেশ করতে পারে। মিডিয়াম ফ্লেমে পটলগুলো এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, পটলগুলো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ওই তেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে আদাটাকে কয়েক সেকেন্ড হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধ চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে কিছু বেশি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, যাতে করে এই গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায়। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-এর জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে পটলগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে পটলটাকে মিনিট খানেকের জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর খুব সামান্য পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে পটলটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 3 মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম, সব কিছুকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব, কারণ এই মিশ্রণের মধ্যে কাজু বাদাম থাকার কারণে মিশ্রণটা নিচে লেগে যেতে পারে, আবার অনেক সময় দইটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। যেই মিক্সিতে সব কিছুকে পেস্ট করেছিলাম সেটাকেও ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি 7 বোতল লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, এর মধ্যে আমি কোনো পরিমাপ বললাম না।
এখন লবণের সাথে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে। আমাদের দই পটল অলমোস্ট ডান। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করবো।